হয় কংগ্রেসে হ্যাঁ আগে পিছে যেনেকে করে তেনেকে করেছে আর লগর যিকেজন লৈছে তেখেতকলে লগর যিকেটে দল সেই সকল কংগ্রেসক যাওয়া 21 নির্বাচনত একে অবস্থা করেছিল জাতীয় পরিষদ আর অখিল গগৈ ডাঙরিয়া কংগ্রেসের লগত 2021ত গঠবন্ধন করিম করিম বলে কই কই লাস্ট টাইমত গিয়ে তেখেতকলে ক্যান্ডিডেট দিয়ে আবার আসামত কংগ্রেসক গোটেই কেকখন আসনত হরাই দিলে 4-5খনের বাহিরে তো গতিকে কংগ্রেসও তেনেকে কংগ্রেসের তো পুরনি চরিত্র এনেকে করে কংগ্রেসের কারণে একটা সমস্যা হল কি আসন জিকার এতিয়া কংগ্রেসে কম চিন্তা করে আসনত মানে কিমানখন বেশি আসনত ইলেকশন খেলিব পারিম তেনেকুৱা একটা হিসাবহে কংগ্রেসের থাকে বলে ধারণা হয় গতিকে এতিয়া সর্বভারতীয় পর্যায়ত কংগ্রেসের যে অবস্থা এই মুহূর্তত কংগ্রেসে অল্প এরাধরা করে যে সহযোগী পার্টি থাকে সেইবিলাক কিছু সিট এড়িবই লাগিব আর এই মানসিকতা যদি কংগ্রেসের না থাকে তেতিয়াহলে কংগ্রেস কারোর লগত গঠবন্ধন টিকাই রাখিব নোৱাৰে অকলে অকলে খেলিব লাগিব আর অকলে খেলিলে কি পরিণাম হব এটো সবে জানে কংগ্রেসের হয় কিছু স্টেটত অল্প আছে কিন্তু কিছু স্টেটত একো নাই কংগ্রেসের আজি দিল্লি কক ওয়েস্ট বেঙ্গল কক উড়িষ্যা কক বা নর্থ ইস্টর রাজ্যবিলাক কক আপুনি ইভেন বিহার ইউপি এই রাজ্যবোর তো কংগ্রেসের বিশেষ একো নাই এতিয়া গতিকে এই রাজ্যবোর যদি বাকি দলবিলাকর লগত কংগ্রেসে মিলি জুলি ভাগ বটরা করে যদি ইলেকশন নেখেলে পরিণাম ভাল হওয়ার আশা ক্ষীণ তো এইকেদিন আমি গঠবন্ধনত নাই আমি খুব বেশি কবলগা নাই আমি দূরেরপরা চাই আসিলো যে কোনো যদি বিজেপি পরাজয় হয় আর বিজেপি বিরোধী শক্তির যদি উত্থান হয় আমি বেয়া নাপাও কারণ আমিও বিজেপির বিরুদ্ধে যুঁজি আছো আমিও আমারও যুঁজ বিজেপির বিরুদ্ধে 2026ৰ কারণে আমি প্রস্তুতি লৈ আছো পঞ্চায়েত ইলেকশনের আমি প্রস্তুতি লৈ আছো 2026ৰ প্রস্তুতির কারণে আমি এইবার 5খন আসনত নির্বাচনে নেখেলার সিদ্ধান্ত ললো তেনেস্থলত বিরোধী দলবিলাকৰ এই থানবান হয়ে যাওয়াটো এটো একটা অশনী সংকেত এটো ভাল লক্ষণ নহয় আর এটা সিটর কারণে এনেকা হব নালাগিছিল এটা কংগ্রেসে যেতিয়া সাব এটা কথা কংগ্রেসের একটা বেমার কি বিজেপির লগত আজি ইউপিপিএল আছে এজিপি আছে ইউপিপিএলর বিধায়ক আছে 8-10 জন আপনার এজিপির বিধায়ক আছে 10-12 জন আর এই দলবিলাক জমিনত আছে মাটিত আছে সেই দলবিলাকর লগত বিজেপি গঠবন্ধন করেছে অসমত থাকিল বাকি বিরোধী গঠবন্ধন করা দল বিপিএফ আছিল তেখেতকলর বিধায়ক আছে এআইইউডিএফ 15 জন বিধায়ক আমি আছো কংগ্রেসের বিধায়ক আছে এটা 20-22 জন আছে গই গই 20-22 জন আছে একটা হল মাটিত থাকা দল অখিল গগৈ অকলে নির্দলীয় জিকি আহিছিল আর মনোরঞ্জন তালুকদার সিপিএমর এজন বিধায়ক আছে বাকি তো কোনো দলের কোনো স্ট্যান্ড নাই এটা অজিত বিয়ার লগত যদি গঠবন্ধন করে অজিত বিয়ার দল মাটিত কত আছে লুরিন গগৈ জাতীয় পরিষদ ঠিক আছে নতুন একটা দল লুরিন গগৈ ট্রাই করে আছে এবার 2-3বার বেচারা হারিল তথাপি ট্রাইটা করে আছে তো এই আরো বলে 18টা দল বলে একেলগে মিলিছে কংগ্রেসে এই দলবিলাক মাটিত কত আছে গতিকে কংগ্রেসে সংখ্যা দেখাবল হ্যাঁ কাবার লগত মানে আমার ইমান সংখ্যা আমার লগত আছে ইমানজন আমার লগত আমি সহযোগী পার্টি আছো এইবিলাক কই ইমান দিন ফুরিছিল আর সেই পার্টিবিলাক যেতিয়া মাটিত নাই জমিনত নাই এটা আসন বিচারে যেতিয়া কংগ্রেসে চিন্তা করে এইসকল দিলে তো একো নহব তেতিয়াহলে কংগ্রেসে এই বাটর কচু কিয় গাত ঘহি লৈছিল বাটর কচু যেতিয়া গাত ঘহি লৈছে এতিয়া অলপ বরদাস্ত করবই লাগবে কংগ্রেসে গতিকে কংগ্রেসে সঁচাকৈ বিজেপিক প্রতিহত করার স্বার্থত কংগ্রেসের হব লাগিছিল বিপিএফক তেখেতকলে লগত রাখিব লাগিছিল ইউডিএফ আমি একেলগে ইলেকশন খেলিছিল 2021ত আমার গঠবন্ধন কংগ্রেসে ভাঙিছে আমি তো ভাঙা নাই 2021ত আমি ইউডিএফ কংগ্রেস বিপিএফ একেলগে ইলেকশন খেলার কারণে আপুনি চাব রহার সিট বিজেপির হাতৰ পৰা আমি কংগ্রেস ইউডিএফ মিলে আজুৰি আনিছো মঙ্গলদৈ সিট আমি বিজেপির হাতৰ পৰা কাঢ়ি আনিছো বৰপাটা সদৰৰ সিট আমি কাঢ়ি আনিছো বটদ্ৰৱাৰ সিট আমি বিজেপির হাতৰ পৰা কাঢ়ি আনিছো গোলকগঞ্জৰ সিট বিজেপির হাতত আছিল ইউডিএফ কংগ্রেস একেলগে মিলি সেই সিট কাঢ়ি অনা হৈছে এনেকুৱা ধৰণৰ বহুকেইখন আসন আপোনাৰ যি বিজেপির হাতত আছিল ইউডিএফ কংগ্রেস বিপিএফ একেলগে ইলেকশন খেলার কারণে এই সিটবিলাক আমি কাঢ়ি আনিছিলোঁ আজি যি দলবিলাক লৈ কংগ্রেসে ফুৰি আছে এই দলবিলাকৰ ষ্ট্ৰেংথ কি আছে এই কথাটো কংগ্রেসে আগতে চিন্তা কৰিব লাগিছিল তেতিয়া কংগ্রেসে একটা সংখ্যা দেখাব লাগে হয় বিজেপির লগত যদি 5টা দল আছে আমার লগত 18টা দল আছে এই কথাটো কবলৈ কিছুমান এই বেনামি দল লৈ কংগ্রেসে ফুৰিছিল এতিয়া যেতিয়া 18টা দল লৈ আপুনি ফুৰিছে আপুনি কংগ্রেস অকলেই 5টা দিব 18টা দলক মিলি এটা সিট আপুনি নিদিবনে এই কথাটোতো একটা যুক্তি আছে সেইকাৰণে তেওঁ অখিল গগৈ লুরিন গগৈ আৰু অজিত ভূঞাই এটা সুযোগ পাইছে
যে আমাৰ এই CPM CPIML অমক তমক আৰু পতা নাই কি কি পাৰ্টি তেখেতসকলৰ লগত আছে এই গোটেইকেইটা সংঘাত তেখেতসকলে 12 14টা দেখায় এটা আখনহে বিচাৰিছে এটা কংগ্ৰেছে হারিলেও এই আখনটো তেখেতসকলক দি দিব লাগিছিল 26ৰ সম্মুখ মানে সম্মুখত ৰাখি এই কাৰণে তেখেতসকলে এটো স্যাক্ৰিফাইচ কংগ্ৰেছে কৰিব লাগিছিল আৰু মুৰকত গৈ কংগ্ৰেছে যেটো সিদ্ধান্ত ললে এটো নাজানো কি হ'ব আকৌ আনফালে কংগ্ৰেছে ভাবিব পাৰে এ পাঁচখন আখন লৈ যে কাজিয়া 20% লাগে এতিয়া 2026ত আকৌ এই 17টা দল লৈ ফুৰিলে তেতিয়া যদি 20% আখন বিচাৰে তেতিয়াতো কংগ্ৰেছৰ ডেইলি কাজিয়া হ'ব এইবাৰতো মাৰামাৰি কাটাকাটি হোৱা নাই তেতিয়া 26ত আৰু কি হ'ব এই কথাটো কংগ্ৰেছে ভাবিব পাৰে মোৰ এটা ধাৰণা কংগ্ৰেছে ভাবিব পাৰে এই 26ত গৈ আকৌ এই ঝগৰা কাজিয়া কৰি নাটক কৰি এইসব কৰাতকৈ আৰু এইসব অলপ হ'লে আৰু চাব সেইকাৰণে হয়তো কংগ্ৰেছে এই সিদ্ধান্তটো ল'লে কিন্তু সিদ্ধান্তটো ভাল হোৱা নাই দুই নম্বৰ কথা অখিল গগৈ আৰু লুৰিণ গগৈক মই শুনিছোঁ ইমান বিজেপি বিৰোধী আপোনালোকে কৈ থাকে আৰু আমাৰ ওপৰত সদায় ব্লেম দি থাকে মানিলোঁ আপোনালোকে একেলগে মিলিব পৰা নাই কাজিয়া আপোনালোকৰ হৈছে এটা ছিটৰ কাৰণে এতিয়া বিজেপিক সহায় কৰাৰ কাৰণে গোটেইকেইটা আসনত আপোনালোকে কেণ্ডিডেট দিয়াৰ কাৰণে প্ৰস্তুত হৈ গ'ল এইটোৱে বিজেপি বিৰোধী আপোনালোকৰ ষ্টেণ্ড নেকি অখিল গগৈ এফালে মই কৈছোঁ কংগ্ৰেছ এৰিব লাগিছিল কংগ্ৰেছৰ সিদ্ধান্তটো ভাল পোৱা নাই আমি কংগ্ৰেছে এই দলকেইটাক এটা ছিট হ'লে হাৰিম বুলি হ'লেও এৰিব লাগিছিল আনফালেদি দিয়া নাই যদিও লুৰিণ গগৈ আৰু অখিল গগৈ অজিত ভূঞা ইমান বিজেপি বিৰোধী জহাই থাকে কৈ থাকে এতিয়া ক'ত গ'ল এতিয়া সবকেইটা আসনত আপোনালোকে কেণ্ডিডেট দিব বুলি ৰাতিয়ে ঘোষণা কৰি বহি আছে এতিয়া কেণ্ডিডেট বিচাৰি পাব নাপাব মই নাজানো কিন্তু চেষ্টা কৰিব তেখেতসকলে দিয়াত তো এই অলপতে এটা সামান্য এটা ছিটৰ কাৰণে এতিয়া বিজেপিক সহায় কৰাকৈ গোটেইকেইখন আসনত আপোনালোকে কেণ্ডিডেট দিয়াৰ কাৰণে গোটেইকেইজন নেতা এতিয়া ডাঙৰ ডাঙৰকৈ আস্ফালন কৰি আছে টিভিৰ পৰ্দাত এই হ'ল তেখেতসকলৰ চৰিত্ৰ আৰু অখিল গগৈ লুৰিণ গগৈ এইসকলেই 2021 চনত বিজেপিক সহায় কৰিছিল আপাৰ আসামত তেখেতসকলে কেণ্ডিডেট দি 5,000, 10,000, 2,000 কৰি ভোট কাটি দি কংগ্ৰেছৰ কেণ্ডিডেট ধৰাশায় কৰি দিছিল আপাৰ আসামত নহ'লে মধ্য অসম লয় অসমত UDF কংগ্ৰেছ আমি মিলি প্ৰায় 50খন BPF মিলি 49 আসন আমি আনিছিলোঁ আপাৰ আসামত যদি লুৰিণ গগৈ অখিল গগৈ বিজেপিক সহায় কৰাকৈ কেণ্ডিডেট নিদিলেহেঁতেন হয়তো আমাৰ 21ত গভৰ্ণমেণ্ট হ'লহেঁতেন তো 21ত বিজেপি চৰকাৰ অহাৰ মূল হ'ল অখিল গগৈ আৰু লুৰিণ গগৈ সেই দুজনক কংগ্ৰেছেও চিনি নাপায় আকৌ আনি বুকুত ল'লে উঠালে আজি এই কংগ্ৰেছে এই শাস্তি পাব এতিয়া 26ত চাব আপোনালোকে লিখি ৰাখক এতিয়া যদি কিবা কৰি এই এই অখিল গগৈ লুৰিণ গগৈ অজিত ভূঞাক যদি কংগ্ৰেছে অলপ কনভিন্স কৰিব পাৰে 26ত গৈ আপোনালোকে চাব এটা ছিটতে কম্প্ৰমাইজ আপোনালোকে এটা ছিট লৈ মীমাংসা কৰিব পৰা নাই আৰু 126টা ছিটত আপোনালোকৰ মীমাংসা হ'ব নহ'ব সেই সময়ত গৈ আকৌ হেমন্ত বিশ্বৰ লাভ কেনেকৈ হ'ব এই নেতাবিলাকে সেই কামেই কৰিব আচল কথা হ'ল হেমন্ত বিশ্বৰ ডাঙৰ ডাঙৰ এজেণ্ট এই অসম সন্মিলিত মৰ্চাত সোমাই আছে সেইটো কংগ্ৰেছৰ ভিতৰতো আছে আৰু অখিল গগৈ লুৰিণ গগৈৰ দলতো বা তেখেতসকলৰ লগতো হেমন্ত বিশ্বৰ ভাল সম্পৰ্ক আল্টিমেটলি গৈ এই দলবিলাক এই নেতাসকল অধিকাংশ তেখেতসকলৰ মাজত বহুত নেতা আছে যিসকল হেমন্তৰ ডিক্টেশ্যনত কাম কৰে এই কথাটো আমি বিগত দিনত কৈ আছোঁ আমি এই কথা কোৱাৰ কাৰণে উল্টা আমাৰ ওপৰতে ব্লেম দিয়ে UDF BJP বি টিম গতিকে এই ব্লেম যিসকলে দিয়ে আমি এইবাৰ 5খন আসনত কেণ্ডিডেট দি পানী ঘোলা কৰিব পাৰিলোহেঁতেন আমি সেইটো নকৰি এই সিদ্ধান্ত লৈ যিসকলে আমাৰ ওপৰত ব্লেম দিয়ে সেইসকলৰ কাৰণে মই ভাবোঁ আমাৰ এই সিদ্ধান্ত এটা তামাচা হৈছে থেংক ইউ মানে এইটো কংগ্ৰেছে ক'ব একেলগে যেতিয়া কংগ্ৰেছে মই আগতো কৈছোঁ সেই শব্দটো ক'ব নালাগিছিল বাটৰ কৈছোঁ যেতিয়া গাত ঘঁহি লৈছে বুলি মই কৈছোঁ শব্দটো নক'লে ভাল আছিল তথাপি আপুনি যেতিয়া নাম নোহোৱা কিছুমান দল সংগঠন লগত মিলাই লৈছে আৰু কংগ্ৰেছে ইমান দিন কৈ ফুৰিছে আমি 18টা দল একেলগে হ'লোঁ শক্তি দেখুৱাৰ কাৰণে এতিয়া এখন আসন হ'লে এৰিব লাগিছিল 4খন আপোনালোকে খেলি এখন আসন হ'লে এৰিব লাগিছিল তেখেতসকলৰ যাতে তেখেতসকলে বিজেপিৰ লগত হলিগুলি কৰিব নোৱাৰে আকৌ আপোনালোকে ছিট নিদিয়াৰ কাৰণে যাতে গোটেইকেইটাত কেণ্ডিডেট দি হেমন্ত বিশ্বক লাভ কৰি দিব নোৱাৰে তেনেস্থলত এটা ছিট এৰিব লাগিছিল কংগ্ৰেছে কংগ্ৰেছে নেৰাটো সিদ্ধান্তটো ভাল হোৱা নাই বুলি মই ভাবোঁ কংগ্ৰেছৰ এইটো পুৰণি বেমাৰ কংগ্ৰেছৰ ভিতৰত লবিকেন্দ্ৰিক এই ৰাজনীতি পুৰণি বেমাৰ আৰু এইবিলাকৰ কাৰণে কংগ্ৰেছ বহু ৰাজ্যত ডুবিছে আৰু মানে জিকিব লগা ছিটবিলাকো কংগ্ৰেছে হাৰে সদ্য হাৰিয়ানাত যদি আপুনি চায় তাতেও মুখ্যমন্ত্ৰী কেন্দ্ৰিক কাজিয়া
ভূপেন্দ্র হুড্ডা আর এস টি ও বি সি এজনী নেত্রী আছে যে কুমারী সলজা আর আপনার তখন সূর্যওয়ালা এই তিনজনে মুখ্যমন্ত্রী হয়ে বহি আছে আর তখন তিনজনে এজনে আনজনের ক্যান্ডিডেটর ইন্টারনাল বিরোধ করেছে এই রিপোর্টত যে আহি আছে তাত হেনেকে করে তখন এক দুই শতাংশ ভোটের কারণে ডুবিল তো পুরনি তো মুখ্যমন্ত্রী ক্যান্ডিডেট চারিজন পাঁচজনক সদায় থাকে আর এইবিলাকর কারণেই তো তখন দুরবস্থা হয়েছে এটা ভূপেন বরা ভাবিছে মই সভাপতি সভাপতিরপরা তো মুখ্যমন্ত্রী হয় গৌরব গগৈ ভাবিছে মোর পিতৃ মুখ্যমন্ত্রী আছিল মই এজন উপযুক্ত মানুষ মই মুখ্যমন্ত্রী হবই লাগিব দেবব্রত শইকীয়া ডাঙরিয়ার কথা হল মোর পিতৃ মুখ্যমন্ত্রী আছিল মই লিডার অব দ্য অপোজিশন মই উপযুক্ত ক্যান্ডিডেট প্রদ্যুৎ বরদলৈ ডাঙরিয়াও ভাবে কি জানি যে মই ক্যাবিনেট মন্ত্রী আসলো ইমান দিন দুবার দুবার এমপি হলো আর মই এজন দক্ষ মানুষ মই এই পদর উপযুক্ত তো এনেকে কংগ্রেসত ভাবি ভাবি লবি কেন্দ্রিক যেটু হয় তার পিছত গৈ তেখেতকলে এজনে আনজনক ল্যাং মারে তার কারণে ক্ষতি হয় আপুনি বিচরা বাতৰি পাব কেবল নিউজ 18 অ্যাপত নিউজ 18 অ্যাপ ডাউনলোড করিবলৈ স্ক্যান করক এই কিউআর কোড গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ